বলেন ভাই, উপভোগ করতে আজকে এই জলপ্রপাতে আমার আসা, বা আসতে যানজটের যে অবস্থা দেখেছি তাতে নিজেকে খুব নিজের কাছে খুব তৃষ্টি হয়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাই এখানে যেন এই ট্রাফিক ব্যবস্থা জোরদার করে এবং এখানে নিরাপত্তার সুব্যবস্থা করে, এটাই আমার দাবি। ঈদ মারে আনন্দ, ঈদ মারে খুশি, তাই মূলত এই আনন্দের জন্য আমরা এই মাধ্যমে বন্ধুবন্ধু সবাইদেরকে নিয়ে আসি, যে আনন্দ আরোই উপভোগ করতে পারতাম। দক্ষিণ বিশ্বে আমাদের যে টাইসের উপরে থুপথুপ কাদা এবং বিভিন্ন যে রাস্তা দিয়ে যে পারাপার করে যারা পর্যটনরা যে সমস্যা হয়, এটা বন বিভাগ কর্তৃপক্ষ যদি এটা একটু সজাগ থাকে বা খেয়াল রাখে তাহলে আমাদের মাধবকুণ্ড বনভোজনটা আরও একটা প্রাণবন্ত হবে এবং সুন্দর হবে। তো এই মাধবকুণ্ডে আমরা প্রতিদিন 6 জন করে পুলিশ ডিউটি করি। তো আমরা এখানে ডিউটির মূল উদ্দেশ্য হচ্ছে পর্যটকরা যেন ফরেনার এখানে এসে কোনো ধরনের বিপদে না পড়ে, কোনো সমস্যার সম্মুখীন না হয়, প্লাস তারা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে এই পর্যটন এলাকাটা উপভোগ করে যেতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।